আমরা এতক্ষণ ফেসবুক পিক্সেলের ইম্পর্টেন্সগুলো নিয়ে জানলাম, কোন কোন ক্ষেত্রে ফেসবুক পিক্সেল ইউজ করা যায় এবং কেন আপনার ফেসবুক পিক্সেলটা ইউজ করা উচিত সেটা নিয়ে আমরা আগের ভিডিওতে জানলাম। সো এই এখন আমরা ফেসবুক পিক্সেল কীভাবে আপনি সেট আপ করবেন আপনার ওয়েবসাইটে সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত জানবো। তো তবে এখানে আগে বলে রাখা অবশ্যই ভালো আবারও যে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে অবশ্যই আপনার ফেসবুক পিক্সেলটা আপনাকে এনেবল করতে হলে, নাহলে হচ্ছে ফেসবুক পিক্সেল আসলে যদি আপনি শুধু এনেবল করতে পারেন কিন্তু যদি আপনি ওয়েবসাইটে প্লেস না করেন সেটা আসলে কোনো কাজে লাগবে না। আর এখানে আরেকটা কথা বলা ভালো যে এক একটা ওয়েবসাইট কিন্তু এক একভাবে বিল্ড আপ হয়, কেউ কাস্টমাইজ নিজেরা বানায়, কেউ ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করে, বা কেউ হচ্ছে ম্যাজেন্টো সাইট ইউজ করে, বা কেউ অন্য বিভিন্ন ফ্রেমওয়ার্কের সাইট ইউজ করে। সো আপনার যে ফ্রেমওয়ার্কে হোক না কেন, বা যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন, বা যে প্ল্যাটফর্মে হোক না কেন, আপনি সবগুলো জায়গায় ফেসবুক পিক্সেল হচ্ছে এনেবল করতে পারবেন। সো আপনার যদি কাস্টমাইজ সাইট হয় সেক্ষেত্রে হয়তো ফেসবুক পিক্সেলটা আপনাকে ওয়েবসাইটের যে ডেভেলপার তাদের হেল্প নিয়ে করতে হবে, কিন্তু যদি কোনো নন সিএমএস হয় সেখানে হচ্ছে আপনারা পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমেই ফেসবুক থেকে সরাসরি হচ্ছে ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবেন। তো চলুন দেখে আসি ফেসবুক পিক্সেল হচ্ছে কোন জায়গা থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং এটা কীভাবে আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন। আপনার যখন ফেসবুক বিজনেস ম্যানেজার আসবেন এখানে ইভেন্টস ম্যানেজার নামে যে অপশানটা সেখানে ক্লিক করবেন। সো বেসিক্যালি প্লেমেকারের যে আন্ডারে যে যে পিক্সেলগুলো সেটার এখানে একটা লিস্ট হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, এবং প্রতিটার মধ্যে যদি যান আলাদা আলাদা করে আপনি হচ্ছে রেজাল্ট দেখতে পারবেন যে কোন পিক্সেলের রেজাল্ট হচ্ছে কীরকম। সো এছাড়া আপনি যদি কোনো একটা পিক্সেল কিছু ক্রিয়েট করতে চান তাহলে সেটা কীভাবে ক্রিয়েট করবেন সো সেটা আমরা আগে একটু দেখিয়ে নিই। সো এখান থেকে আপনি ডাটা রিসোর্সে যখন যাচ্ছেন, আপনি যদি নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান এখানে প্লাস যে অপশনটা কানেক্ট ডাটা সোর্স এখানে হচ্ছে ক্লিক করবেন, এবং এটা যেহেতু আপনি আপনার ওয়েবসাইটের জন্য করতে যাচ্ছেন এখানে ক্লিক করে গেট স্টার্টেড দিবেন। এবং এখানে দুইটি অপশন আছে, কনভার্সন এপিআই এবং ফেসবুক পিক্সেল। আপনি ফেসবুক পিক্সেলটাতে এখানে টিক সাইন দিবেন এবং এটা হচ্ছে কানেক্ট করবেন। সো এরপরে যে অংশটা যে আপনাকে আপনার একটা পিক্সেলের নাম দিতে হবে এবং এটা কোন ওয়েবসাইটের সাথে আপনি কানেক্ট করতে চান সেটা হচ্ছে আপনি দিতে পারেন। যেমন সাপোজ আমরা এখানে আমরা একটা নাম দিচ্ছি, সো আমাদের প্লেমেকার ওয়েবসাইটে একটা পিক্সেল হচ্ছে আমরা ক্রিয়েট করব। সো আপনার এখানে প্লেমেকার ওয়েবসাইট পিক্সেল দিচ্ছি এবং এখানে আপনি একটা ওয়েবসাইটের এখানে এখানে ইজি সেট আপ একটা অপশন আছে যেটা অপশনাল। সো বেসিক্যালি এটা কি একটু আমি যদি বলে দিই যে আপনি এখানে যদি আপনার ওয়েবসাইটে ইউআরএল দিন এবং এটা যদি চেক করতে চান যে ফেসবুকের যে ইন্টিগ্রেশন পার্টনার আছে যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই বা স্কোয়ার স্পেস, তাদের মাধ্যমে হচ্ছে আপনি কিছু সহজ ইন্টিগ্রেশন যে প্রসেস সেটার মাধ্যমেই আপনি এখানে ফেসবুক পিক্সেলটা এনেবল করতে পারবেন। সো ফেসবুক পিক্সেল এনেবল করার জন্য বেসিক্যালি দুইটা বা তিনটে উপায় আছে। একটা হচ্ছে সরাসরি আপনি যে পিক্সেলের কোড সেটা নিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটে হেডার ট্যাগে বসানো। সেকেন্ড হচ্ছে এই যে এখানে যে অপশনাল যে এখানে যে অপশানটা আছে যে ফেসবুককে আপনি ডিটেক্ট করে দিবেন যে এটা কোনো যে তাদের ইন্ডিকেশন পার্টনারের সাইট কিনা সেটা চেক করার জন্য, তখন তারা আপনাকে কয়েকটা ধাপ বলে দিবে। আর থার্ড অপশন হচ্ছে যে আপনি যে আপনার কোনো ডেভেলপারকে ইমেল করে দিতে পারবেন, সেখান থেকে তারা হচ্ছে করতে পারবে। সো আমি এই এখানে যে অপশনাল যে অংশটা সেটা হচ্ছে আমরা পরে হচ্ছে দেখাবো, আগে সরাসরি কীভাবে পিক্সেল ক্রিয়েট করতে হয় এবং সরাসরি কীভাবে পিক্সেল ইন্টিগ্রেট করতে হয় সেটা একটু দেখাবো। সো আমরা এখানে আমাদের পিক্সেলের নামটা দিলাম এবং হচ্ছে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন দুটো অপশন চলে আসছে, একটা হলো যে আপনি এই কোডটা ম্যানুয়ালি ইনস্টল করতে পারবেন এবং এখানে একটা পার্টনার ইন্টিগ্রেশন করতে পারবেন। পার্টনার ইন্টিগ্রেশন এখানে যে আবারও যেটা বলা ওয়ার্ডপ্রেস, শপিফাই বা স্কোয়ার স্পেস এরকম কোনো একটা মাধ্যমে করতে পারবেন, অথবা ইমেল ইনস্ট্রাকশন পাঠাতে পারবেন আপনার যে ডেভেলপার তাকে। সো আমরা কোডটা কীভাবে ম্যানুয়ালি ইনস্টল করতে হয় সেটা আগে একটু দেখিয়ে দিই। সো আপনি হচ্ছে যদি ম্যানুয়ালি কোডটা ইনস্টল করতে হয় এটা খুব ইজি একটা স্টেপ। সো আপনাকে জাস্ট হচ্ছে আপনার যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল সেটার অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে এবং সেখানে হেডার ট্যাগটা কোথায় সেটা যদি আপনি জানেন এখানে খুব সহজে কোডটা আপনি অ্যাড করতে পারবেন। সো আমরা এখানে ম্যানুয়ালি কোড করার জন্য এখানে প্লেস করার জন্য এখানে ক্লিক করছি। সো দেখেন এখানে অলরেডি চলে এসেছে। সো আপনি এখানে যে বেস কোডটা এখানে কপি করতে পারবেন, জাস্ট হচ্ছে এখানে কপি কোড দিলেই এখানে কোডটা কপি হয়ে যাবে। সো এখন আমাদের কোডটা কপি হয়ে গেলো এবং এটা আমরা এখন আমাদের ওয়েবসাইটে যে হেডার ট্যাগ যে আমাদের লাস্টের যে বটম অফ দ্য হেডার সেকশানে এখানে উপরে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এটা প্লেস করবো। সো এটা যদি আমরা কন্টিনিউ দিই, সো এখানে আপনি যেটা করবেন যে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং সেটা আপনারা টার্ন অন করতে পারেন। সো এখানে যেটা টার্ন অন করেন বেসিক্যালি তখন আপনাদের ওয়েবসাইটে যে ভিজিটররা তারা যখন আপনার ওয়েবসাইটে আসছে তাদের মেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার বা তাদের প্রোফাইলের ইন্টারেস্ট এগুলো দেখে কিন্তু রিমার্কেটিং ক্যাম্পেইনের জন্য এই অ্যাডভান্স ম্যাচিংটা খুব ইম্পর্টেন্ট। সো এটা আপনারা শুরু থেকে টার্ন অন করে দিতে পারেন। সো টার্ন অন করে দেওয়ার পর আপনারা এখানে এই যদি
টার্ন কোনটা কোনটা টার্ন অন করছেন, যে ভেরিফাই দ্য কাস্টমার ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সেন্ড, এখানে হচ্ছে আপনি কোন ডেট অফ বার্থ, ফোন নাম্বার, জেন্ডার, ইমেল, এগুলো হচ্ছে আপনি যেটা অন করতে চান সেটা করতে পারেন, আর যেটা যদি অফ রাখতে চান সেটাও করতে পারেন। এরপরে হচ্ছে আপনি কন্টিনিউ দিলে এখানে যে অ্যাড ইভেন্ট কোড, আপনারা ইভেন্ট কোড হচ্ছে সেট আপ করতে পারেন। সো এখন আমরা যে কোডটা যে এখানে ইনস্টল বেস কোডের এখানে যে শুরুতে যে আমরা কপি এখানে কপি করেছিলাম সেটা যদি একটু আরেকবার একটু দেখায়, এখানে হচ্ছে আমরা কোডটা কপি করেছি, এখন এটা হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেল সেখানে হচ্ছে আমরা এটা প্লেস করব। এখানে আবার এখানে যেখানে বলা যে এটা বেসিক্যালি আমাদের বটম অফ দ্য হেডার সেকশনের এখানে যে লাল এখানে যে স্ল্যাশ হেড যে ট্যাগটা সেখানে হচ্ছে এটা আমরা প্লেস করব। আমরা আমাদের প্লেমেকার যে সাইটটা, এটা আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে বানানো, তো এখানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে আছি। তো আপনি আপনাকে যে কোডটা আপনি কপি করেছেন সেটা এখন কোথায় প্লেস করবেন, এখানে বেসিক্যালি অ্যাপিয়ারেন্সের এখানে থিম এডিটর এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডান পাশে দেখবেন যে হেডার ডট পিএইচপি এরকম একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। সো ওখানে বলে দেওয়া ছিল যে আপনার যে লাস্টে যে এই যে হেড ট্যাগটা মানে হেড ট্যাগ যেটা এখানে যেখানে এন্ড হচ্ছে, সো বেসিক্যালি এখান থেকে হচ্ছে আমার এখানে শুরু হচ্ছে হেড ট্যাগটা আর এখানে হচ্ছে এটা শেষ হচ্ছে। তো এখানে জাস্ট উপরে করে আমি হচ্ছে যদি একটা এন্টার দিই এবং এখানে যদি আমি পেস্ট করি, তখন আমরা যে পিক্সেলের কোডটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি আমাদের কপি করা যে কোডটা সেটা হচ্ছে পেস্ট হয়ে গেল। আমরা এখন যদি এটা জাস্ট সেভ করি তখন আমাদের পিক্সেলটা আমাদের সাইটে ইনস্টল হয়ে যাবে। সো এখানে আমরা লাস্টে আপডেট ফাইল এখানের মধ্যে আমরা যদি ক্লিক করি, আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটা আমাদের পিক্সেলটা এনেবল হয়ে গেল। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের সাইটে ফেসবুক পিক্সেলটা এনেবল করে ফেলতে পারেন। এখন আমরা যদি আমাদের ইভেন্ট ম্যানেজারে আবার ফেরত আসি এবং আমাদের যে এখানে প্লেমেক ওয়েবসাইট পিক্সেল যেটা মাত্র আমরা এখন ইনস্টল করলাম এটা এখন কাজ করে কি না আমরা যদি এখন একটু এটা রিফ্রেশ দিই, সো দেখেন আমরা যেহেতু আমাদের পিক্সেলটা সাকসেসফুলি ইনস্টল করে ফেলেছি, এখান থেকে অটোমেটিক এখানে ডাটাটা ফেচ করা শুরু করবে। সো আমরা যেহেতু মাত্র এটা ইনস্টল করেছি, আপনাকে হয়তো 4-5 মিনিট একটু ওয়েট করতে হবে সেটা প্রপারলি ইনস্টল হয়েছে কি না দেখার জন্য, এবং এটা যদি রিফ্রেশ দিতে প্রথমবার রিফ্রেশ হয়তো নাও আসতে পারে তাও একটু বলা, সেজন্য 3-4 মিনিট ওয়েট করতে হতে পারে। 3-4 মিনিট ওয়েট করার পর আপনি যখন রিফ্রেশ দিবেন আপনাকে এখানে ডাটাটা শো করানো শুরু করবে। এবং এখানে যেটা দেখেন যে এখনও আমরা এখানে কোনো ডেট ফ্রেম করিনি, সো এখানে আপনি মাত্র যেহেতু আপনারা আপ করেছেন সাথে সাথে হয়তো পিক্সেলটা এখান থেকে ফায়ার নাও করতে পারে, তো সেক্ষেত্রে হয়তো একদিন পরে বা 12 ঘন্টা পরে আপনি ফেরত আসতে পারেন, অথবা আপনার এখানে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যদি আমরা কিছু ব্রাউজ করি অথবা কোনো একটা যদি বিভিন্ন পেজে যাই, তো তখন আস্তে আস্তে এটা পিক্সেল থেকে আপনাকে ডাটাটা ফেচ করা শুরু করবে। তো এখান থেকে সেজন্য একটু আপনাকে ওয়েট করতে হবে হয়তো 24 ঘন্টা অথবা 12 ঘন্টা। তো এরপরে যখন আপনি এখান থেকে পিক্সেল থেকে তখন হচ্ছে এখানে ডাটাগুলো দেখতে পারবেন, যেমন এখানে আমাদের আরও কিছু পিক্সেল ইনস্টল করা আছে, এখান থেকে যেমন হচ্ছে বিভিন্ন ডাটাটা আমরা তখন এরকম করে দেখতে পারি যে লাস্ট ওখানে যে 1 মাস দেখে সেখানে কী কী হচ্ছে আমরা ডাটা পাচ্ছি। সো এভাবে হচ্ছে আপনারা পিক্সেলটা ম্যানুয়ালি হচ্ছে ইনস্টল করে ফেলতে পারবেন। সো আমরা যে সেকেন্ড যে ধাপটা বলছিলাম যে একটা মানে পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে কীভাবে আপনি ইনস্টল করতে পারেন সেটা একটু দেখিয়ে দিব। তো তার আগে একটু বলে রাখা যে আপনার যদি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস থাকে এবং আপনি এভাবে হেডার ট্যাগে কীভাবে হেডার ট্যাগের উপরে যে পিক্সেল কোডটা বসিয়ে দিলে আপনি ম্যানুয়ালি খুব সহজে জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি প্লেস করে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইট পিক্সেলটা। তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনি যদি এখানে ডিরেক্ট যদি ম্যানুয়ালি যদি কোড যেটা প্লেস না করে আপনি পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে কীভাবে করতে পারবেন। সো এখানে আমরা একটা নতুন পিক্সেল হচ্ছে এখানে কানেক্ট করতেছি, কানেক্ট ডাটা সোর্স দিই, আবার ওয়েবে যাচ্ছি, গেট স্টার্টেড, পিক্সেল ক্রিয়েট করব এবং একটা কানেক্ট করব। এখানে পিক্সেলের একটা নাম দিতে হবে, সো আমি এখানে একটা পিক্সেলের নাম দিচ্ছি। সো এখানে পিক্সেলের নাম দিলাম যে ABC ওয়েবসাইট পিক্সেল। তো এখানে যেটা বলছিলাম এটা হচ্ছে অপশনাল, আমরা এখানে যদি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিই তখনই কিন্তু ডিরেক্ট আমাদেরকে সে একটা গাইডেন্স দিয়ে দেবে যে কীভাবে আপনাদের এই পেজ আপনাদের যে ওয়েবসাইটটা সেটা যদি তাদের যে কোনো ইন্টিগ্রেশন পার্টনার থাকে যে ওয়ার্ডপ্রেস বা সবাই স্কোয়ার ফেস বা এরকম কোনো একটা কিছু, সে এখান থেকে ডিরেক্ট হচ্ছে আপনাকে গাইডেন্সটা দিয়ে দেবে বা কীভাবে ধাপে ধাপে হচ্ছে আপনি এখানে পিক্সেলটা সেট আপ করতে পারবেন সেটা অপশনটা দিয়ে দিয়ে দেবে। অথবা আপনি যদি এখানে কন্টিনিউ দেন তখনও
যে এখানে ইউজার পার্টনার ইন্টিগ্রেশন, ইউজার পার্টনার, এটা দিয়েও কিন্তু আপনি এটা করতে পারবেন। তো তখন আপনাকে আসলে জানা লাগবে যে এটা আপনার সাইটটা কি ওয়ার্ডপ্রেসে বানানো, নাকি শপিফাইয়ে বানানো, নাকি ম্যাজেন্টোতে বানানো, সেটা জানা থাকা লাগবে। আর আপনি যদি না জানেন, তাহলে যে আগে যেটা দেখালাম যে অপশনাল যে অংশটা ছিল, সেখানে আপনি প্লেস করে দিলে ফেসবুক হচ্ছে নিজে থেকে ডিটেক্ট করে নেবে যে এটা কিসে বানানো, সেই অনুযায়ী হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশনটা দিয়ে দেবে। সো আমরা একটু আগে ইনস্টল কোড ম্যানুয়াল এটা দেখিয়েছি, এখন হচ্ছে আমরা ইউজার পার্টনার এটা দেখাবো। সো আমরা যদি ইউজার পার্টনার এখানে ক্লিক করি, সো এখানে দেখেন অনেকগুলো এখানে পার্টনার অলরেডি আছে, যে যে ম্যাজেন্টো আছে, জুমলা আছে, শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস আছে, উইক্স আছে, উকমার্স, টি স্প্রিং, অনেকগুলো কিন্তু পার্টনার অলরেডি এখানে ইন্টিগ্রেটেড আছে। সো আমরা এখন যে ওয়েবসাইটে পিক্সেলটা ইন্টিগ্রেট করব, সেটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে বানানো। সো হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে এখানে ক্লিক করে আমরা পরবর্তী ইনস্ট্রাকশনগুলো জেনে নিব। সো আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। সো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর দেখেন এখানে 9টা ধাপ আছে, এখানে 9টা ধাপ আছে। 9টা ধাপে আপনি ধাপে ধাপে আপনার ওয়ার্ডপ্রেস যে অ্যাকাউন্টটা বা ওয়ার্ডপ্রেসের যে আপনার সাইটটা, সেখান থেকে কীভাবে পিক্সেলটি ইনস্টল করতে পারবেন সেটা একটা অপশন এখানে দেওয়া আছে। সো আমি প্রথমে হচ্ছে অ্যাডভান্স ম্যাচিং এটা হচ্ছে এনেবল করলাম, এবং এখানে যে সেকেন্ড যে অপশানটা যে কনভার্সন এপিআই, সেই দুইটা এনেবল করে আমি অ্যাক্সেস টোকেনটা এখানে পেতে পারি। তো ক্রিয়েট, আমি এখানে ক্রিয়েট অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট করলাম। সো আমার অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট হয়ে গেল, এবং এই জিনিসটা আমি কপি করে রাখবো কোথাও। সো আমি এটা কপি এখানে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। সো এটা বেসিক্যালি কপি করে এটা আমরা কোনো জায়গায় এখানে রেখে দিতে পারি, আমাদের কোনো নোটপ্যাডে অথবা যদি কোনো ওয়ার্ড ডকুমেন্টে আমি এই জিনিসটা কপি করে রাখতে পারি। সো এরপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি, আমি এটা বেসিক্যালি কপি করে রাখছি। আমি একটা নোটপ্যাড খুলে এখানে হচ্ছে আমাদের যে কোডটা সেটা কপি করে রাখলাম, এবং এটা কন্ট্রোল এস দিয়ে হচ্ছে সেভ করে রাখলাম, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে। তো এটা আমরা আপাতত এটা মিনিমাইজ করে রাখছি। সো আমরা এখন সেকেন্ড ধাপটাতে যাই, আমরা এটা কপি করে রাখলাম এবং একটা জায়গায় সেভ করে রাখলাম। আমরা এবার যদি কন্টিনিউ যাই, সো এখানে দেখেন যে আপনাকে একটা প্লাগইন ডাউনলোড করতে দিবে। সো প্লাগইনটা অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন 4.4 অথবা অ্যাবাভের জন্য এই ইন্টিগ্রেশনটা সাপোর্ট করবে। সো এটা বেসিক্যালি হচ্ছে আপনি পিক্সেল এক্সটেনশনটা ডাউনলোড করবেন। এখানে একটু জাস্ট বলে রাখা, ম্যানুয়ালি কিন্তু করা খুব ইজি, জাস্ট হচ্ছে কোডটা নিয়ে প্লেস করে দিলেই হবে। আপনার যদি তাও যদি ভয় লাগে, আপনি এখানে যে ধাপে ধাপে যে প্রসেস আছে সেখানের মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পারেন, সেখানে আপনি এইভাবে আপনি পিক্সেলটা ইন্টিগ্রেট করতে পারবেন। সো আমরা হচ্ছে এখানে পিক্সেল এক্সটেনশন যেটা, সেটা হচ্ছে প্রথমে ডাউনলোড করব। এটা বেসিক্যালি একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। সো আমরা এখান থেকে আনজিপ করে নিয়ে পরবর্তীতে ডাউনলোড লিঙ্ক ফাইল এখানে ক্লিক করব। সো এখানে প্রথমে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করছি। সো আমাদের এখানে একটা এখানে জিপ ফাইল হিসেবে ফেসবুক পিক্সেলটা ডাউনলোড হয়ে গেল। আপনি যখন প্লাগইনটা ডাউনলোড করে নিলেন, তো এরপরে আপনি আপনার অ্যাডমিন প্যানেলে যাবেন, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাবেন। এখানে ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে এখানে অ্যাড নিউ ক্লিক করতে হবে। অ্যাড নিউ ক্লিক করার পরে আপনি যেটা দেখবেন, এখানে আপলোড প্লাগইনের জন্য একটা অপশন থাকবে। আপলোড প্লাগইন এখানে আপনি ফাইলটা চুজ করবেন, এবং চুজ করার পরে যে জিপ ফাইলটা হচ্ছে আপনি নামিয়েছেন মাত্র, সেটা ওখানে আপ করবেন, এবং এখানে ইনস্টল নাও দিয়ে আপনি এটা ইনস্টল করে নেবেন। এরপর যখন ইনস্টল নাও যখন দিবেন, ইনস্টল হওয়ার পরে আপনাকে এটা অ্যাক্টিভেট করার জন্য একটা অপশন দিবে। সো আপনি এরপর প্লাগইনটা অ্যাক্টিভেট করে নেবেন। এরপর আপনি যখন প্লাগইনটা অ্যাক্টিভেট করবেন, এখানে আপনি রিভিউ সেটিংসে যাবেন। সো এখানে সেটিংসে গিয়ে দেখবেন যে ফেসবুক পিক্সেল সেটিংস নামে একটা অপশন পাবেন, এখানে আপনার পিক্সেল আইডিটা বসাতে হবে। অর্থাৎ আমরা এই ওয়েবসাইটের জন্য এই আইডিটা বসাবো, এবং হচ্ছে এখানে অ্যাডভান্স ম্যাচিংটা আপনি এনেবল করে দিবেন, এবং সার্ভার সাইড এপিআইটা এনেবল করে দিবেন। এরপর যখন সেভ চেঞ্জেস দিবেন, তখন অটোমেটিক হচ্ছে আপনার এটা যে পিক্সেলটা সেটা হচ্ছে এনেবল হয়ে যাবে। এরপর যখন আপনি কন্টিনিউ দিবেন, তখন এখানে যখন আসবেন দেখবেন আমরা যে পিক্সেলটা বসিয়েছি সেই পিক্সেলটা ঠিকমতো যদি ইনস্টল হয়, সেখানে এখানে অ্যাক্টিভিটিটা এখানে সবুজ হয়ে যাবে। এবং আপনি যদি টেস্ট করার জন্য যেটা করতে পারেন, এখানে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটে একটা টেস্ট ট্রাফিক পাঠাতে পারেন, তখন এটা অলরেডি এনেবল হয়ে যাবে। সো এনেবল যখন হবে, সো প্রবলি যদি পিক্সেলটা ইনস্টল হয়, তখন এটা লালের জায়গায় সবুজ হয়ে যাবে এবং এটা এনেবল হয়ে যাবে। এনেবল হওয়ার পর তখন তারপরে আপনি এখানে বিভিন্ন ইভেন্ট সেট আপ করতে পারবেন, এবং ফাইনালি এটা কনফার্মেশন দিতে পারবেন। সো আমরা এখন যে এখানে যদি এখানে যে এই পয়েন্টটা যে গো টু সেটিংস, আমরা এখন আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের সেটিংসে যাবো। এরপরে ধাপে ধাপে এখানে যে অপশনগুলো দেখিয়েছে সেভাবে হচ্ছে আমরা ধাপে ধাপে এটা আমরা অ্যাক্টিভেট করে নেব। আমরা এখন আমাদের যে ABC রিয়েল এস্টেট লিমিটেড, এখানে আমরা পিক্সেলটা ইনস্টল করব। এখানে আমরা এখানে ড্যাশবোর্ডে আছি, অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে। অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডের এখান থেকে আমাদের যে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলো, এখানে প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপলোড প্লাগইন এখানে ক্লিক করতে হবে। সো আপলোড প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইল এখানে দিবেন।
এইমাত্র আমরা যে জিপ ফাইলটা নামিয়েছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পরে এরপর হচ্ছে আমরা এটা ইনস্টল করব। সো আমাদের ইনস্টলেশনটা চলছে। সো ইনস্টলেশনের পর এখানে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল মনে রাখবেন যে এখানে অ্যাক্টিভেট প্লাগিনটা দিতে হবে। সো আমরা অ্যাক্টিভেট প্লাগিনটা দিলাম। সো আমাদের প্লাগিনটা অ্যাক্টিভেট হয়ে গেল। সো আমাদের যে ফেসবুক পিক্সেলের যে প্লাগিনটা সেটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা এখানে যে সেটিংস আছে সেই সেটিংসে গিয়ে আমরা ফেসবুক পিক্সেল এরকম একটা অপশান পাবো যেটা ইনস্টল করার আগে আপনি দেখতে পাবেন না। সো এখানে আমরা ফেসবুক পিক্সেল এখানে সেটিংসে ক্লিক করব। সো সেটিংসে এই পিক্সেল আইডিটা অটোমেটিক চলে এসেছে, ইউনিক আইডেন্টিফায়ার ফর ফেসবুক পিক্সেল। অ্যাডভান্স ম্যাচিংটা আমরা অন করলাম। আমরা যদি কনভার্সন এপিআইটা যদি রাখতে চাই, আমরা কনভার্সন এপিআইটা আমরা এখান থেকে ক্লিক করব। এবং এখান থেকে যে এক্সেস টোকেন যেটা হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে রেখে দিয়েছিলাম, সেই এক্সেস টোকেনটা আমরা কন্ট্রোল সি দিলাম এখান থেকে এবং এখানে এটা পেস্ট করে দিলাম। সো এক্সেস টোকেনটা এরপরে যেমন আমরা পেস্ট করছি, সো এখানে পেস্ট করার পর এখানে যখন আমরা সেভ চেঞ্জেস দিব, আমাদের পিক্সেলটা আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। সো আমাদের সেটিংসটা সেভ হয়ে গেল এবং আমাদের ফেসবুক পিক্সেলটা আমার ইনস্টল হয়ে গেল। সো এখন আমরা যদি এখানে ব্যাক করি এবং এখানে আমরা আমাদের যে ওয়েবসাইট ইউআরএল সেটা যদি আমরা দিই এবং এখানে যদি একটা টেস্ট ট্রাফিক পাঠাই, তখন দেখা যাবে আমাদের এটা ঠিকমতো ইনস্টল হয়েছে কি হয়নি। সো আমরা এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিচ্ছি। সো আমরা এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম এবং এটা এখানে আমরা একটা টেস্ট ট্রাফিক হচ্ছে পাঠাবো। সো আমাদের এখানে টেস্ট ট্রাফিক হচ্ছে এসেছে। এখন আমরা যদি এখানে ব্যাক করি, সো দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আমরা ঠিকমতো আমাদের প্রপার ওয়েতে আমরা আমাদের পিক্সেলটা অ্যাক্টিভেট করতে পেরেছি। সো আপনারা যেখানে আবার যদি একটু আমি রিক্যাপ করি, আপনারা এখানে যে প্লাগিনটা দেওয়া হচ্ছে সেটা ডাউনলোড করবেন। এরপরে হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ব্যান সেখানে সেটিংসে যাবেন, সেটিংস থেকে ইনস্টলটা প্লাগ ইন করবেন এবং এটা অ্যাক্টিভেট করবেন এবং সেটিংসটা রিভিউ করে নেবেন। ওখানে যে কোডটা বসানোর কথা সেই কোডটা বসিয়ে আপনারা এই জায়গা থেকে পিক্সেলটা ঠিকমতো কাজ করছে কি না সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আমরা যখন পিক্সেলটা কাজ করছে, আমরা চাইলে ইভেন্ট সেট আপ করতে পারি। সো আমরা এখানে সেট আপ ইভেন্টে দিলাম। সো সেট আপ ইভেন্টে দিয়ে এটা চাইলে আপনারা এখনই করতে পারেন অথবা চাইলে এটা পরবর্তীতেও করতে পারেন। সো আপনার এখানে যে ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে যদি আপনি ওপেন ওয়েবসাইটে যান, তখন বেসিক্যালি আপনি এখান থেকে যে ইভেন্ট সেট আপটা সেটা করতে পারবেন। তো ইভেন্ট সেট আপটা বেসিক্যালি কী আমি যদি এখানে একটু বলি, ইভেন্টটা হচ্ছে বিভিন্ন রকম ফেসবুকের যে ইভেন্টগুলো, এটা ফেসবুক ইভেন্টের সাথে না পিক্সেলের ইভেন্ট এটা পার্থক্য আছে। সো পিক্সেল ইভেন্ট যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ যদি অ্যাড টু কার্ড দেয়, এই বাটনে যে কারা কারা ক্লিক করেছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। কেউ যদি কোনো চেক আউট পেজে যায়, সেই চেক আউট পেজে যা কারা কারা আছে সেটা ট্র্যাক করতে পারবেন। আপনাদের ওয়েবসাইটে কারা ভিজিট করেছে, শুধু ভিজিটেরটাও আলাদা একটা ইভেন্ট, কারা কারা সার্চ দিয়েছে সেই সার্চটাও একটা ইভেন্ট। তো এরকম করে প্রতিটা ওয়েবসাইটের যে এখানে অ্যাক্টিভিটিস সেগুলোকে আলাদা আলাদা এখানে ইভেন্ট বলছে। সো ইভেন্টগুলো হচ্ছে পিক্সেল দিয়ে হচ্ছে ট্র্যাক করা যায় এবং ওইভাবেই কিন্তু আমরা রিমার্কেটিং ক্যাম্পেইনগুলো চালাতে পারি। সো আমরা এখান থেকে ইভেন্টটা সেট আপটা পরেও করতে পারি। আর যদি আমরা যদি ইভেন্ট সেট আপটা যদি এখন মানে এখন করি, তো এখন এখান থেকে টেস্ট ইভেন্ট করতে পারি। আর যদি এখানে রিকমেন্ডেড এটা, আর আমরা যদি এখন করতে না চাই, আমরা এখানে যদি ক্লোজ দিই আমাদের এটা কনফার্মেশন হয়ে যাবে। সো আমরা যদি তারপরে যদি একটু ইভেন্ট সেট আপটা একটু দেখিয়ে দিই, সো আমরা এখানে টেস্ট ইভেন্ট কিছু সেট আপ করবো। সেখানে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিচ্ছি, এরপরে ওপেন ওয়েবসাইট দিই। সেখান থেকে পেজ ভিউ নামে একটা ইভেন্ট হচ্ছে আমরা এখান থেকে প্রসেস করতে পারছি। সো এখান থেকে আপনারা এখানে যদি পরবর্তী ওয়েবসাইটে কেউ ঢুকে, এখানে পেজ ভিউ থেকে আপনারা এখান থেকে কোনো একটা ডাটা পাবেন। তো এরকম করে আমরা বিভিন্ন টেস্ট ইভেন্ট এখানে চেক করতে পারি। সো এইভাবেই হচ্ছে আপনারা ফেসবুক পিক্সেলটা খুব সহজেই হচ্ছে এখানে সেট আপ করতে পারবেন। তো দুইভাবে করা যায়, ম্যানুয়ালি হচ্ছে আপনি ম্যানুয়াল কোডটা নিয়ে হেডার ট্যাগে বসালে হবে, অথবা আপনি যদি হেডার ট্যাগে বসাতে না চান, কোডে হাত দিতে না চান, এখানে যে সিস্টেমটা আছে এখানে প্লাগ ইন ডাউনলোড করে এখানে বিভিন্ন এখানে 9টা ধাপ, এই 9টা ধাপে আপনি কনফার্মেশন করে আপনি পিক্সেলটা সেট আপ করে নিতে পারবেন। সো আপনি যদি এটা রিফ্রেশ দেন, এখানে আপনাকে ড্যাশবোর্ডের এখানে দেখাবে যে পিক্সেলটা অলরেডি সেট আপ হয়েছে এবং এখানে কিছু ডাটাটা আস্তে আস্তে দেখা শুরু করবে। সো মাত্র যেহেতু এটা আমরা আপলোড করেছি, সো এখানে এখনই ডাটা আসবে না। যদি আমরা যদি 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর আসি, দেখা যাবে যে এখান থেকে অলরেডি ডাটাটা আসা শুরু করেছে। সো এভাবেই খুব সহজে আপনারা ওয়েবসাইটের পিক্সেলটা সেট আপ করতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে শিখবো কীভাবে পিক্সেলের এখানে অন্যান্য যে ড্যাশবোর্ডে যে নেভিগেশনগুলো, সেই নেভিগেশনগুলো নিয়ে জানবো। এবং হচ্ছে এর পরবর্তী যে টপিকটা হবে আমাদের যে পিক্সেলের জন্য একটা প্লাগ ইন আমরা ব্রাউজারে সেট করে ওটা আসলে পিক্সেলটা প্রপারলি কাজ করছে কিনা সব পেজে সেটাও চেক করতে পারবো। সো আজকে এই পর্যন্তই, হ্যাপি লার্নিং।